এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তোমাদের ভর্তি কিন্তু এবার দুটো পর্বে হবে। আগে যেমন একটা পর্বেই সবাইকে ভর্তি করা হতো, এবছর কিন্তু সেটা একদমই হবে না। পুরো নতুন নিয়মে কিন্তু ভর্তি করা হবে তোমাদের, সেই নিয়ে কিন্তু নোটিফিকেশন আপলোড করা হয়েছে হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে, এবং কবে থেকে ভর্তি সেটাও কিন্তু পুরোপুরি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি দুটো যে পর্বে ভর্তি তার কিন্তু আলাদা আলাদা ডেটে কিন্তু ভর্তি হবে, এবং তারও কিন্তু ডেট দিয়ে দিয়েছে। তার পাশাপাশি যে নাম্বার সিস্টেম সেটাও কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা, এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তোমাদের ভর্তিটা কি প্রসেসে হচ্ছে এবং তোমাদের কিন্তু ভর্তি হতে সমস্যা হবে। প্রথমেই দেখে নাও যে নোটিশটা আপলোড করা হয়েছে 21 তারিখ, 21/7/2021, এবং এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবছর মাধ্যমিক যারা দিয়েছিলে তাদের যে রেজাল্ট আউট হয়েছে তার ভিত্তিতে কিন্তু এবছর ভর্তি হবে। এবং ভর্তির যে দুটো পর্ব সেটা হচ্ছে যারা যারা নিজের স্কুলে ভর্তি হবে তাদের জন্য একটা ডেট, এবং যারা যারা নিজের স্কুল থেকে বেরিয়ে অন্য স্কুলে যাবে তাদের জন্য একটা ডেট। এবং তার পাশাপাশি যে নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেম অর্থাৎ সায়েন্স নিয়ে যারা পড়তে চাইছো অথবা জিওগ্রাফির সাথে যারা ম্যাথ নেবে তাদের জন্য কিন্তু একটা ফুল স্ট্রাকচার করে দেওয়া হয়েছে, যে 45% যদি নাম্বার থাকে তবেই কিন্তু তোমরা এলিজিবল হবে সেই সব সাবজেক্ট নিতে। এবং তার জন্য কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দিয়েছি, ওপরে আই বাটনে কিন্তু সেটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার বলি যে পর্বের কথাটা, পর্ব হচ্ছে শিডিউল নাম্বার 1, অর্থাৎ যারা নিজের স্কুলেই ভর্তি হবে তাদের যে ডেট সেটা হচ্ছে 2 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত তাদের ভর্তি হবে, অর্থাৎ টানা 12 দিন ধরে কিন্তু তোমাদের ভর্তির প্রসেস চলবে নিজের স্কুলের ক্ষেত্রে। এবং স্টেজ নাম্বার 2, সেখানে হচ্ছে যারা নিজের স্কুল থেকে বেরিয়ে অন্য স্কুলে যাবে তাদের জন্য, আর ডেট দিয়েছে 16 আগস্ট থেকে 31 আগস্ট, অর্থাৎ এর মাঝে যে 15 দিন আছে এই 15 দিন ধরেই কিন্তু তোমাদের ভর্তি প্রসেস চলবে। এবং তার ক্ষেত্রেও কিন্তু একটা বড় ইস্যু আছে, যেটা আমি আগে বলেছিলাম, তুমি যদি অন্য স্কুলে যেতে চাও তার জন্য কিন্তু তোমার স্কুল লিভিং সার্টিফিকেটটা মাস্ট, সেটাকে কিন্তু তোমাকে 2 আগস্ট থেকে 14 আগস্টের মধ্যে গিয়ে নিজের স্কুল থেকে কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে, নহলে কিন্তু 16 আগস্ট থেকে 31 আগস্টে যে ভর্তি প্রসেস সেখানে কিন্তু তুমি অন্য স্কুলে ভর্তি হতে পারবে না। এবং তার পাশাপাশি যদি তুমি সায়েন্স নিতে চাও সেখানে কিন্তু তোমার যে 45% নাম্বার সেটাও কিন্তু তোমার লাগবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলোতে নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে 45% নাম্বার, মানে 100 মধ্যে তোমাকে 45 নাম্বার পেলে তবেই তুমি কিন্তু এই সাবজেক্টগুলো নিতে পারবে। এবং আরেকটা কথা বলে রাখি, তুমি যদি নিজের স্কুল থেকে অন্য স্কুলে যেতে চাও সেখানে কিন্তু তোমাকে ফার্স্ট কাম ফার্স্ট অ্যাডমিশন হবে, কারণ আমি বলে দিই প্রথমেই হবে নিজের স্কুলের স্টুডেন্টদের ভর্তি, তারপরে যদি সিট থাকে তবেই কিন্তু বাইরের স্কুলের ছেলে মেয়েদের কিন্তু এন্ট্রি হবে। তাই যদি তুমি নিজের স্কুল থেকে বেরিয়ে অন্য স্কুলে যেতে চাও তাহলে কিন্তু 16 আগস্টেই যাওয়া তোমার জন্য ভালো হবে, কারণ তোমার আগে যারা চলে যাবে তারা কিন্তু সিট পেয়ে যাবে এবং তুমি পরে গেলে সিট পাবে না। 16 আগস্ট থেকে যেহেতু ভর্তি হচ্ছে, তুমি যদি 31 আগস্ট যাও তোমার জন্য হয়তো সিটই পড়ে রইল না, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করবে। যদি ভর্তি হতে চাও অন্য স্কুলে ফার্স্ট দিনই যাওয়ার জন্য চেষ্টা করবে, পরে গেলে হয়তো তোমার জন্য সিট পড়ে থাকবে না। তাই এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।